আজ বড়দিন উপলক্ষে সকাল থেকে আমরা তুলে ধরেছি আপনাদের সামনে বিভিন্ন জায়গার দর্শনীয় স্থানগুলোর ছবি এবং দর্শনার্থীদের ভিড় যে সেই জায়গার ছবি এবং আলিপুর চিড়িয়াখানার ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। রাত থেকে বিভিন্ন চার্চে কিন্তু ভিড় উপচে পড়েছে এবং আলোর রোশনাই দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। পার্ক স্ট্রিট থেকে অ্যালান পার্ক সব জায়গায় কিন্তু ভিড় দেখা গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার একটু নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক রয়েছে সেন্ট্রাল চার্চ থেকে। দেবাশিস, তোমার কাছে জানতে চাইবো যে কি ছবি উঠে আসছে, তবে তার আগে তোমাকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং নিউজ টাইমের দর্শকদের শুভেচ্ছা বড়দিনের। নতুন বছর ভালো কাটুক আগামী দিনে, সেই শুভেচ্ছাও রইল। পাশাপাশি বলবো আজকে সকাল থেকেই বাঁকুড়ার যে চার্চগুলি রয়েছে, বাঁকুড়া সদর শহর ছাড়াও সারেঙ্গা এবং বিভিন্ন জায়গায় চার্চ রয়েছে, সেখানে কিন্তু সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। এবং এই মুহূর্তে আমরা সেন্ট্রাল চার্চে রয়েছি। সেন্ট্রাল চার্চে সকাল 9:30 নাগাদ তাদের প্রার্থনা শুরু হবে, তার প্রস্তুতিতে চলছে, ভিড় বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। আমরা সেই গত রাত্রি থেকে দেখেছি, সেখানেও গত রাত্রিবেলায় ভিড় জমেছিল, আলোকসজ্জায় সাজানো হয়েছিল সেন্ট্রাল চার্চকে এবং অ্যাসেম্বলি চার্চকে। সেখানে দুটি চার্চ রয়েছে বাঁকুড়ায় সেই চার্চগুলিতে, এবং মানুষজন রাত্রি পর্যন্ত প্রার্থনা করেছেন, প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছেন। এবং তাদের একটাই লক্ষ্য যে শান্তি ফিরে আসুক, অর্থাৎ তারা শান্তি এবং ক্ষমা, এই দুটোকে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য রয়েছে, যে প্রভু যিশুর কাছে তাদের একটাই যে ক্ষমা এবং শান্তি, এই দুটো প্রার্থনা করছেন শুধুমাত্র। এবং আজ সকাল থেকেও সেই ভিড় জমতে শুরু করেছে ইতিমধ্যেই, কিন্তু সেন্ট্রাল চার্চের মধ্যে বিভিন্ন প্রার্থনা গৃহে সেখানে সবাই জমা হচ্ছেন। এবং সর্বধর্ম সম্প্রদায় এখানে কিন্তু শুধুমাত্র যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনই ভিড় জমাচ্ছেন তা কিন্তু না, এখানে সমস্ত স্তরে সমস্ত ধর্মের মানুষজন কিন্তু এই সেন্ট্রাল চার্চে ভিড় জমাচ্ছেন এবং প্রার্থনা সভায় অংশ নিচ্ছেন। একেবারেই দেবাশিস, তোমাকে অনেক ধন্যবাদ জানাবো। তবে যে ছবি আপনারা দেখছেন বাঁকুড়ার ছবি, আলোর রোশনাই এবং বিভিন্ন কার্যকলাপের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, অসাধারণ চার্চের ছবি, তার মধ্যে সকাল থেকেই। তাছাড়াও দর্শনীয় বিভিন্ন স্থানে কিন্তু রয়েছে একেবারে উপচে পড়া ভিড়। একদিকে আলিপুর চিড়িয়াখানার ছবি তুলে ধরছি, অন্যদিকে বাঁকুড়া সেন্ট্রাল চার্চের ছবি আমরা তুলে ধরছি। একদিকে দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড়, অন্যদিকে চার্চেও কিন্তু প্রার্থনায় ছবি তুলে ধরা, প্রার্থনার ছবি উঠে আসছে, প্রার্থনা করতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। আলিপুর চিড়িয়াখানায় একদিকে ছবি উঠে আসছে, আলিপুর চিড়িয়াখানায় টিকিট কাউন্টার থেকে ভেতর পর্যন্ত উপচে পড়া ভিড়, অন্যদিকে বাঁকুড়ার সেন্ট্রাল চার্চেও কিন্তু একই রকম ছবি, আলোর রোশনাই। আর অন্যদিকে কিন্তু বাঁকুড়া চার্চে ভক্তরা প্রার্থনায় যে মগ্ন হয়েছেন সেই ছবিও উঠে আসছে আপনাদের সামনে।